শিং মাছ কিনে নিয়ে আসলাম আর কার্পো মাছ। আগে 3 কেজি 3.5 কেজি মাছ কিনেছি, এখন আর কেনা হয় না। একা মানুষের জন্য আর কয়টা মাছে দরকার হয় বুঝো? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। শিং মাছ 1/2 কেজি শিং মাছ, 1/2 কেজি কার্পো মাছ নিয়ে আসলাম, ধুয়ে রেডি করলাম। এই যে কার্পো মাছটা থেকে অনেকগুলো ডিম হয়েছে, তো ফারিহা তো এখন ঘুমে, তো চিন্তা করলাম আমি একটু রান্নাটা করে ফেলি। এখন মানে থেরাপি দিয়ে আসলাম, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটা হোক, ও ডাল হইলে অনেক খুশি হয়ে যায়। ফারিহা সব সময় ডাল, তারপরে মাছ ভাজি, এগুলো হলে ওর অনেক অনেক বেশি আনন্দ লাগে খেতে। তা আসছে মেয়েটা আমার কাছে, এখন চিন্তা করলাম এই জন্য ওকে একটু ডাল রান্না করে একটু মাছ বোনা করে খাওয়াই। তো আসলে রান্না করলে তো থেকেই যায়, বুয়াকে অর্ধেক রান্না দিয়ে দিতে হয়, একা একা তো আর খাওয়া যায় না, ও তো আর খুব একটা খায় না। তো এখানে আদা না সরি মাছে তো আর আদা দেওয়ার দরকার হয় না, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো নাড়াচাড়া করে নিচ্ছি, আস্তে আস্তে একটু মশলাটা ভাজা হোক, ভাজা হওয়া শেষ হলে একটু পানি দিয়ে আবার ভাজবো। হলুদ দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দেবো। সবাই তো রান্না বান্না করে, আমরাও করি, কিন্তু মানুষ বেশি হলে খেতে ভালো লাগে, মানুষ কম হলে খেতে ভালো লাগে না। যখনই বেশি মানুষ থাকে তখন একটা কিছু রান্না করলে অনেক বেশি খেতে মানে ইচ্ছে করে। আর আসলে এমনিই তো মানুষ কম হলে মনে হয় যেন পেটটা ভরা, খেতে ভালো লাগতেছে না, এরকম হয়। তো আমি এখন সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম, ডাকনাটা দিয়ে দিলাম, যেন আমার উপরে যে ফ্যানটা ছাড়লে, ফ্যানটা যদি না ছাড়ি ঘরটা ছোট, সারা ঘরে গন্ধ ছড়াই যায়, আর ফ্যান ছাড়লে দেখেন ধোঁয়া কী করে, আর জানালাটা খুললে বাইর থেকে বাতাস এসে রান্না করা যায় না। সমস্যা আছে, অনেক সমস্যা। আমার যে বাসা থেকে আমি এসেছি ওই বাসার, ওই বাসা আর এখানে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে এই অবস্থায় থাকতে হবে, আল্লাহর উপর নির্ভর করে থাকতে হবে, আল্লাহ যা ভালো মনে করবে তাই করবে। তা আমি পুরো মাছটাই, কয় টুকরাই মাছ হইলো, 1/2 কেজিতে আর কি হবে, আবার এর ভিতরে ডিম হয়ে গেছে, তো পুরো মাছটাই রান্না করে ফেলতেছি। আমি অফিস থেকে আসার পরে থেরাপিতে যাই, থেরাপি থেকে এসে তারপরে একটু রান্না করে ওকে ডেকে দুজনে একসাথে খাই, এই সপ্তাহও থাকলো। তো আমি যখন বয়স দিচ্ছি একটু আগে ও চলে গেল আর কি। যাই হোক, মানে আম্মুকে রেখে ওর যেতে ভালো লাগতেছিল না, আম্মু তোমাকে একা রেখে যেতে ভালো লাগে না, শুধু এটাই বলতেছে। আল্লাহ যদি একা থাকা পছন্দ করে, আল্লাহ যদি আমাকে এভাবে রাখতে পছন্দ করে, তাইলে আমি কেন কারোর উপর নির্ভর হব, নির্ভর হব না আর কারোর উপর নির্ভর হব না, আমি আমার পায়ে দাঁড়িয়ে নির্ভর হব। শুধু দোয়া করবেন যেন আমার দুইটা পা ভালো হয়ে যায়, আমি যেন সুস্থ হয়ে যেতে পারি, দুইটা পা ভালো হয়, আমি যেন চলতে পারি, এটাই। আল্লাহ যেরকম রাখছে আমাকে ভালো রাখছে, সবাই চলে গেছে আমাকে ছেড়ে, ইস কি বুঝাবো আপনাদেরকে, সবাই চলে গেছে ভালো। সবাই ভালো থাকুক, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে মাছটা ঢেলে ফেললাম, অনেক অনেক বেশি টেস্ট হয়েছে। তো আমি এটা পাতিল বসিয়ে দিলাম, এখানে রসুন দিয়ে দিচ্ছি, এই পাতিলটাতেই আমি বাগার দিয়ে দেব ডালটা, ডালটা ঘুটে নিয়েছি, তো এখানে বাগার দিয়ে দেব। এখানে শুধু আমি কিন্তু শুধু রসুন দিয়ে বাগার দিই, পেঁয়াজ দিই না, পেঁয়াজ দিলে পারিহা খাবে না। অনেক মানুষের ডালের মধ্যে অনেক কিছু, আমি একদিন ডাল রান্নাটা শেয়ার করব আপনাদেরকে, অনেক কিছুই দেয় কিন্তু আমি কিছুই দেই না, কারণ এগুলো দিলে ওরা না খেয়ে অভ্যাস তো আগে কখনো খাই নাই, ছোটোবেলা থেকে এভাবে করে খাওয়াইছি এই জন্য। আর ওরা এখন মানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিলে খেতে চায় না, জাস্ট ধনিয়া পাতা দেই আর রসুন দিয়ে বাগার দেয়, রসুনের গ্রানে ওদের খেতে ভালো লাগে। এই যে ডালটা বাগার দিয়ে দিলাম, মাশাল্লাহ কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।